আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে। মামুন ভাকের গতকালের যে ফেসবুক লাইভ, সেখানে কিন্তু অনেক বিষয় চলে এসেছে, অনেক ব্যাপারে তিনি কথা বলেছেন। মূলত তিনি যে ব্যাপারগুলোতে কথা বলেছেন সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা ভিত্তিহীন, মূলত তিনি এটা বলার চেষ্টা করেছেন। আর তিনি অভিযোগ করেছেন যে আমার ব্যক্তিগত যে ফোন আলাপ, বিশেষ করে তার স্ত্রীদের সাথে যে ফোন আলাপ, সেটা কেন বাইরে আসবে, এই গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে তার ব্যাপারে, এবং এ ব্যাপারে তিনি অভিযোগ জানিয়েছেন, তিনি আইনগত ব্যবস্থাও গ্রহণ করার কথা বলেছেন। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, যেটা তার পক্ষের লোকজন, তার সমর্থকরা খুব বেশি করে বলার চেষ্টা করেছেন যে এই ফোন আলাপগুলো তার নয়, এটা তার কণ্ঠ ব্যবহার করে করা হয়েছে তাকে ফাঁসানোর জন্য। মামুনুল হক কিন্তু সরাসরি এই ব্যাপারটা অস্বীকার করেননি। হ্যাঁ, তিনি বলেছেন যে আমার ব্যক্তিগত ফোন আলাপ কেন বাইরে আসবে, তাহলে রাষ্ট্র কি আমাকে গোপনীয়তার অধিকারটুকু দিবে না, এটা তিনি অভিযোগ করেছেন, ঠিক আছে। কিন্তু তিনি সরাসরি বলেননি যে এটা তার ফোন আলাপ না। আরেকটা ব্যাপার তিনি অস্বীকার করেননি, যেটা তার সমর্থকরা করতে চাচ্ছেন, সেটা হচ্ছে নীল বোরকা পরা ওই যে মহিলা, তিনি মামুনুল হকের স্ত্রী নন, এরকম কিন্তু একটা গুঞ্জন ছিল বাজারে। তিনি কিন্তু সেটাও প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে তার স্ত্রী, কিন্তু তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন একজন মহিলা পুলিশ, সেই জিজ্ঞাসাবাদের ভিডিও কেন বাইরে আসলো, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তার জায়গা থেকে প্রশ্ন তোলাটা খুবই যৌক্তিক বলে আমার মনে হয়েছে। কিন্তু এর বাইরে যে ঘটনাটা ঘটেছে, যে তিনি যখন এই ফেসবুক লাইভটা করলেন, সেটা অনেক মানুষ দেখেছেন, স্বভাবতই এই ব্যাপারটার প্রতি আগ্রহ ছিল, মানুষ সেটা দেখেছে। কিন্তু একটা সময় পরে যে ওই ফেসবুকের কন্টেন্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ওটা রিপোর্ট করা হয়েছে এবং ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। তা যে তার বিরোধী পক্ষ এটা করেছে, এটা আমরা ধরে নিতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে, এই ফেসবুক লাইভের অনেক কিছু কিন্তু তার মতো করে তিনি সমাধান করেছেন, যে তিনি অনেক ব্যাপারকে যেরকম অস্বীকার করেননি, তারপরেও তিনি কিছু প্রশ্ন তুলেছেন মানুষের কাছে, জাতির কাছে, রাষ্ট্রের কাছে, যে এই ব্যাপারগুলো কেন এইভাবে ঘটবে, বিশেষ করে গোপনীয়তা লঙ্ঘনের ব্যাপারটা। তা মোটামুটি মনে হচ্ছিল একরকম সমাধান হয়েছে, যে তার পক্ষ থেকে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা সবাই চাচ্ছিল, অনেকেই চাচ্ছিল যে তিনি যেন সরাসরি ফোন কলগুলো নিয়ে বিশেষ করে কথা বলেন। তা সেটা তিনি বলেছেন, এটার একরকম সমাধান হলো। কিন্তু এর পরের যে ঘটনাটা, সেটা হচ্ছে যে তিনি যখন ফেসবুক লাইভটা শেষ করলেন এবং রাত গড়িয়ে যখন দিন হলো, তখন কিন্তু আর একটা টপিক সামনে চলে আসলো, সেটা হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণার লেখা তিনটি ডায়েরি, যে ডায়েরিতে তিনি অভিযোগ করেছেন, মানে জান্নাতারা ঝর্ণা অভিযোগ করেছেন মামুনুল হকের বিরুদ্ধে, যে তিনি তার সাথে একটা অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছেন বা তার ক্ষমতা ব্যবহার করছেন, তার অর্থ ব্যবহার করছেন তার বিরুদ্ধে, তিনি ভালো বাসাটা ঠিক ওইভাবে হয়তো বা পাচ্ছেন না, এরকম কিছু অভিযোগ করেছেন, তাকে ব্যবহার করা হচ্ছে, তার প্রতি আলাদা একটা লালসা কাজ করছে, এইভাবে মানে আসলে যা যা সংবাদ মাধ্যমে এসেছে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে, সেটা কিন্তু মামুনুল হকের বিরুদ্ধে খুব বড় অভিযোগ বলে আমরা সহজেই গণ্য করতে পারি। কিন্তু এখানে মূলত এইটা নিয়ে আবার কিন্তু, মানে যে এটা যদি সত্য হয়, তাহলে মামুনুল হকের অবস্থানটা আসলেই মানে আর থাকে না, খুবই দুর্বল হয়ে যায়। প্রয়োজনের প্রেক্ষাপটে এই ব্যাপারটা আবার পরিষ্কার করার দরকার আছে, কারণ এই ডায়েরিটা নিয়ে যদি মামুনুল হক আত্মবিশ্বাসী থাকেন যে না, এটা তার স্ত্রীর অভিযোগ নয়, তার স্ত্রীর লেখা নয়, তাহলে তিনি এটা অবশ্যই পরিষ্কার করবেন, এটা একটা ব্যাপার। আর যদি তিনি পরিষ্কার না করেন, তাহলে কিন্তু এটা প্রতিষ্ঠা পাওয়ার একটা সুযোগ পেয়ে যাই, এবং এটা নিশ্চয়ই তার চোখে গেছে, তার কানে গেছে, তিনি নিশ্চয়ই শুনেছেন, তাহলে এটা তাকে প্রমাণ করতে হবে। এবং এই প্রমাণটা কী কারণে কীভাবে হতে পারে, এই প্রমাণটা আসলে তার দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে তাকে ফেসবুক লাইভ বা গণমাধ্যমের মুখোমুখি হওয়া উচিত। হ্যাঁ, তিনি পর্দা মেনেই সামনে আসবেন, সেটা কোনো সমস্যা না বলে আমি মনে করছি, যেহেতু এটা প্রয়োজনের জায়গা, এবং পর্দা মেনে আসলে তেমন কোনো সমস্যা হবে না। আর এই প্রমাণটা আসলেই করতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে মামুনুল হক যদি মনে করেন যে না, এই অভিযোগগুলো অনেকটা সত্য, তাহলে তারা প্রমাণ করার হয়তো বা দরকার নেই। কিন্তু তিনি যদি প্রমাণ না করেন, তাহলে সত্য হোক মিথ্যা হোক, মানুষ কিন্তু মনে করবে যে হ্যাঁ, এইরকমই হয়তো বা ঘটেছে। তো এই কারণে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি যদি তার দ্বিতীয় স্ত্রীকে বিশেষ করে সামনে এনে ব্যাপারগুলো ক্লিয়ার করেন, সে ব্যাপারে যদি তিনি আত্মবিশ্বাসী থাকেন, তাহলে তার জন্য সেটা ভালো হয়। এখন প্রশ্ন উঠতে পারে যে এক একটা অভিযোগ আসবে, আর মামুনুল হককেই কেন প্রমাণ করতে হবে বারবার? আসলে এটা করতে হবে এই কারণে যে এটা সময়ের দাবি, এটা তিনি একটা ঝামেলায় পড়ে গেছেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তিনি কিন্তু ঝামেলায় পড়ে গেছেন। আর তার অবস্থানটা অনেক কিছুর সাথে জড়িত, একটা ধর্মীয় আবেগের সাথে জড়িত,
সাংগঠনিক দিক দিয়েও তার অবস্থানটা গুরুত্বপূর্ণ। এই কারণে তার অবস্থানটা শুধু তার জন্য নয়, অনেকের জন্য এটা প্রমাণ করতে হবে তাকে, এবং দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়েই এই প্রমাণটা তাকে করতে হবে। এটা আমার পরামর্শ আসলে মামুনুল হকের জন্য এবং তার অবস্থানটা পরিষ্কার করার জন্য। কারণ গতকাল ফেসবুক লাইভে কিন্তু মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে যে তার প্রথম স্ত্রী আসলে জানতেন না দ্বিতীয় বিয়ে তিনি করেছেন, দ্বিতীয় বিয়ে একটা বিশেষ পরিস্থিতিতে করেছেন এটা তিনি বলেছেন, যে প্রথম স্ত্রীকে না জানানোরও একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। এর আগে পরে অবশ্য অনেক কথা বলার সুযোগ আছে। এবং মামুনুল হক কিন্তু এখানে মুবাহালার একটা চ্যালেঞ্জ দিয়েছেন, যে মুবাহালার চ্যালেঞ্জ মানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর কাছে আসলে সোপর্দ করা, যে মিথ্যা বলছে সে যেন গজবের মুখোমুখি হয় বা ধ্বংসপ্রাপ্ত হয়, এরকম একটা চ্যালেঞ্জ কিন্তু তিনি দিয়েছেন, যে তিনি যদি মিথ্যা বলেন এসব ব্যাপারে তাহলে তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন, কেউ যদি এটা গ্রহণ করে তাহলে তিনি প্রস্তুত। তাই আমি জানি না কেউ এটা প্রমাণ এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে কি না। তা যাই হোক, তার অবস্থান তিনি গতকাল মোটামুটি ক্লিয়ার করেছিলেন বলা যায়, কিন্তু আজকে যেহেতু আবার ঘোলাটে হয়ে গেছে, অর্থাৎ তার ফেসবুক লাইভের পরের দিনই, বিশেষ করে এই ডায়েরিগুলো নিয়ে, তা ডায়েরির কথা নিয়ে এবং তার যে দ্বিতীয় স্ত্রীর যে বড় ছেলে, এই বড় ছেলের কাছ থেকেই কিন্তু ডায়েরিটা সামনে এসছে, একটা ইস্যু মোটামুটি সমাধানের দিকে গেল বলা যাচ্ছে, তারপরেই ডায়েরিটা চলে আসলো। এই নিয়ে কিন্তু বাজারে অনেক ধরনের গুঞ্জন আছে যে এটা ধারাবাহিক একটা ষড়যন্ত্রের অংশ কিনা। তা যদি আসলে তাই হয়ে থাকে তাহলে মামুনুল হককে সেটা প্রমাণ করতে হবে যে এটা একটা ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। এবং তার কথা এখানে আছে, তার স্ত্রীকে সাথে নিয়ে যদি তিনি এই কথাগুলো সামনে বলতে পারেন তাহলে কিন্তু এটা সব থেকে ভালো প্রমাণটা হবে। কারণ এটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে গতকাল রাতে তার স্ত্রীর উপরে, দ্বিতীয় স্ত্রীর উপরে আক্রমণ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এটা ফাইনালি কী হয়েছে সেটা আরও সময় গেলে হয়তো বোঝা যাবে। তা সময় থাকতেই বিষয়গুলো আরও ঘনীভূত হওয়ার আগেই মামুনুল হক যদি তার স্ত্রীকে সরাসরি মিডিয়ার সামনে এনে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে ব্যাপারগুলো পরিষ্কার করতে পারেন তাহলে তার অবস্থানটার জন্য সেটা খুবই খুবই ভালো হয়। নতুবা কিন্তু এই অভিযোগগুলো তার বিরুদ্ধে খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবে। এখন সত্যটা কি এটা আমি আমার জায়গা থেকে বলতে পারছি না। বেশিরভাগ মানুষ বা অনেক মানুষ মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এটা বিশ্বাস করতে ভালোবাসছে, কিন্তু আসলেই সত্যটা কি এটা সময় গেলেই হয়তো চলে আসবে। আমিও সেটাই চাই যে সত্যটা বের হয়ে আসুক। মহান আল্লাহ আমাদেরকে যেন সত্যটা জানার তৌফিক দান করেন, এই আশাটাই করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।